আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মজার রান্না করব। কি মজার রেসিপি রান্না করব বলো তো নাভান? চিংড়ি মাছ। চিংড়ি শুনলেই নাভানের জিভে জল চলে আসে, তাই না? চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে মন চায়। চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে মন চায়? মনে আছে একদিন আমি অনেক চিংড়ি মাছ কাটিলাম। চিংড়ি মাছ রান্না করতে খুবই অল্প উপকরণ দরকার। প্রথমে একটি পাত্র চুলায় বসিয়ে দিন, তারপর কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ঢেলে দিন। পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিন। মশলার মধ্যে আমি দিয়েছিলাম রসুন বাটা, জিরা পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এটা পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রথম পানিটা শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে দিতে হবে, যাতে মশলাটা আরও টেস্টি হয়। মশলা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার যে কোনো রান্না তত বেশি টেস্টি হবে। তারপর এই পানিটাকে ভালো করে শুকিয়ে ফেলতে হবে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে রাখা দেশি চিংড়ি মাছগুলো। এই রান্নাটা বড় চিংড়ি মাছ দিয়েও সেমভাবে করতে পারেন, তবে দেশি চিংড়ি মাছ সবসময় একটু বেশি টেস্টি হয়। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, একটু যাতে তেলে এটা হালকা একটু ভাজা ভাজা হয়। এর মধ্যে কোনো পানি দিবেন না। যখন একটু কিছুটা তেলে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। পানিটা দিয়েও আবার ভালো করে কষাতে হবে। আচ্ছা নাভান, বলো তো আজকে তুমি কতগুলো ভাত খাবে? পুরো এক প্লেট না হাফ প্লেট? এক প্লেট। তাই নিজে হাত দিয়ে খাবে না মা খাইয়ে দিবে? আমি। মনে থাকবে সত্যি কথা? চিংড়ি মাছ যেহেতু সেহেতু নাভান নিজে খাবে, তাই না? দুনিয়ার চেয়েও বেশি পছন্দ চিংড়ি মাছ। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছু ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে।